এখনো অনেকে দাদা হয়ে গেছে নানা হয়ে গেছে জগরা ফাসাদ যায় নাই এজন্য আমি উদাহরণ দিয়ে বুঝাই একজনে বাজার থেকে তিনটা কই মাছ আনছে কয়টা কই মাছ আনছে কয়টা আয়শা বাসায় আয়শা বলছে কেরা 22টা বিলাল ভাইয়ের 22টা এই 400 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কত হইছে কান দেন হ্যাঁ একজনে বাজার থেকে তিনটা কই মাছ আনছে কয়টা কই মাছ স্ত্রীকে বলছে সুন্দর মতো ভেজে ফেলো সুন্দর মতো বাচ্চে বাজার পরে গরম ভাত দিয়া কই মাছ একটা খাইছে মজাই তো লাগে আরেকটা দাও আরেকটা আনছে মজাই তো লাগে আর নাই আর আছে তো আরেকটা কই মাছ আনছিল তো তিনটা মাত্র দুইটা তো খেয়েই ফেলছে এখন স্ত্রী তো দরজার সামনে দাঁড়াইয়া কয় কয় কি রে কাশসকা যক্ষা হইছেনি আর বোঝো আব্দা কয় না তোমার মতো রাক্ষসা জামার থেকে রক্ষা যায় তুমি আনছই তো তিনটা আছে আর একটা এটাও যদি খেয়ে ফেলো তাহলে আমি কি খাবো আমি কয় কি আরেকদিন খেয়ে লইস এটা কয় বাদ বাকি এক কই মাছ ওইটাও শেষ করে ফেললো তাহলে এই জাতের স্বামীকে স্ত্রীরা কতটুকু মানবে হ্যাঁ এই জন্য স্ত্রীর দিকে লক্ষ্য রাখা চাই তার হক আছে আবার স্বামীরও হক আছে